ধুম কমতে অঞ্জনা নিচের দিকে তাকায়। পাকদণ্ডিটা মাঝখানে অনেকটা নেই। মৃত রাক্ষস সেনার স্তূপের মাঝে ইতি উতি ছড়িয়ে আছে অঞ্জনগিরির 10 মহাবীরার দেহ। রেক্ষা বসে পড়েছে, অঞ্জনা তাকে তুলে ধরতে যায়। পরক্ষণেই এক তীক্ষ্ণ স্বর এসে ভেদ করে যায় রিক্ষার কণ্ঠদেশ। মুহূর্তের জন্যে কালধারা স্তব্ধ হয়ে যায় অঞ্জনার কাছে। সাত অঙ্কে ফিরে তাকায় সে। তখন পূবের আকাশে আধার ক্ষীণ হতে শুরু করেছে, আর সেই ক্ষীণ আলোয় অঞ্জনা দেখে ধূসর অম্বরাঙ্গনে উদিত হয়েছে এক নূতন চন্দ্রগোলক। প্রকারে তা পূর্ণমাসী, আকারে শতগুণ। হাত বাড়ালেই ছোঁয়া যাবে তাকে। আর সেই চন্দ্রগোলকে বসে আছে এক রক্ষপুরুষ, যার নিক্ষিপ্ত স্বরে মুহূর্ত আগে প্রাণ গেছে তার প্রিয়তমা সহচরী রিক্ষার। বিষাদমলিন কণ্ঠস্বরে কথা বলে ওঠে সেই পুরুষ, যে কণ্ঠস্বর নিদাককালের মেঘগর্জনের ন্যায় গম্ভীর, মাঝ সমুদ্রের জলরাশির মতো শান্ত। এই রুদ্র কলশ পক্ষীদের পাপ, কিন্তু তুমি তো পক্ষিণীও নও তাম্রপ্রভে। তবে কোথায় পেলে এই রুদ্র কলশ, যার সন্ধানে আমি নিযুত পক্ষীর আহুতি দিয়েছিলাম? রক্ষপুরুষ বাংময় দৃষ্টিতে তাকায় অঞ্জনার দিকে। কথা আসে না অঞ্জনার কণ্ঠে। ভুজঙ্গ যেমন গ্রাসের আগে শশককে বিবশ করে ফেলে, তেমনি সম্মোহিত লাগে কেশরী প্রিয়াকে। নাগিনীও নও তুমি বিম্ববতী, এই ক্ষেত্রে নাগেদেরই বাস ছিল বটে, কিন্তু তোমার কর্ণ দীর্ঘ, ওষ্ঠাধর ক্ষীণা। রক্ষপুরুষের ভাসমান চন্দ্রাসনটা এসে থামে চট্টনের এক শিলাখণ্ডের গায়ে। পুরুষটি এক পা নেমে আসে চন্দ্রাসন থেকে। আবার এই মায়া গুহা কেবল দানবরাই নির্মাণ করতে পারে, অথচ কি আশ্চর্য, তুমি দানবীয় নও, কারণ তুমি বানরই। তোমার এই চম্পককলির মতো অনামিকা তার অভিজ্ঞান। একটু থামে পুরুষ, তারপর হেসে বলে, বলো তবে অঞ্জনা, কত রক্তে আজ স্নান করলে রাবণের সঙ্গে মিলিত হওয়ার জন্য? শরীরে শিহরণ খেলে যায় অঞ্জনার, তাতে বুঝি সম্মোহন কাটে, হাসি ফোটে অধরে। জাম্ববান চেয়েছিল এই রক্তভোজী রাক্ষসকে চিরতরে মুছে ফেলতে, সেই সুযোগ এখন তার সামনে। রাবণ একাকী এবং উদাসীন, অঞ্জনার চম্পককলির মতো আঙুল কাজ করে শশকের চেয়েও দ্রুত। আর একটা রক্তস্নান বাকি। রাবণ ছুরিকাটাকে আসতে দেখে আগ্রহ নিয়ে তারপর অবলীলায় সেটাকে তর্জনী আর মধ্যমার মধ্যে ধরে নিয়ে প্রশান্তির হাসি হেসে বলে, মৃত্যু কি সত্যি আমায় দিতে চাও অঞ্জনী? কিন্তু আমি যে অমর, মরণ তোমাকেও আমি দিতে পারবো না বরবর্ণিনী। লঙ্কার সকল বৈভব যে তোমার জন্য অপেক্ষা করছে। আরও এক পা নেমে আসে রাবণ, একটা হাত বাড়িয়ে দেয় অঞ্জনার দিকে। অগ্নিবাণগুলো ছুটে আসে ঠিক তখনই শয়ে শয়ে অঞ্জনার পিছন হতে। অঞ্জনা দেখে অন্তত অর্ধশত বানর সেনা তাকে আড়াল করে ঘিরে ধরেছে। হঠাৎই কে একজন তাকে পিছনে টেনে ধরে। সাগরিকা! সাগরিকা সজল নয়নে জড়িয়ে ধরে অঞ্জনাকে, তারপর কানের কাছে মুখ রেখে বলে, ওরা ওরা রইল তোর কাছে। তারপর কিছু বোঝার আগেই খড়গহস্তে ঝাঁপিয়ে পড়ে রাবণের দিকে। জটায়ু আর সাবর্ণী তখন টেনে নিয়ে যাচ্ছে অঞ্জনাকে গুহামুখ থেকে। উড়ন্ত পিপীলিকা যেমন অগ্নিতে পুড়ে মরে, তেমনই কিষ্কিন্ধার বানর সেনা মরতে থাকে রাবণের হাতে। পলকের মধ্যে ছিন্নবধ কর্তিত মুণ্ড বানর সেনার দেহে ভরে ওঠে চট্টনটা। সুরসা আতঙ্কিত স্বরে বলে, এখনই ওই গুহামুখ বন্ধ করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। ষষ্ঠ অগ্নিকলসটা নিয়ে গিয়ে গুহামুখে স্থাপন করে মেরু সাবর্ণী। সুরসার বাহুবন্ধন থেকে অঞ্জনা চিৎকার করে ওঠে, না সাগরিকা! মেরু সাবর্ণী একবার তাকায় স্বয়ংপ্রভার দিকে, স্বয়ংপ্রভার চোখে জল। সে ধীরে ধীরে মাথা নাড়ে, সাবর্ণী অগ্নিসংযোগ করে রজ্জুতে। চট্টনে নিহত বানর সেনাদের স্তূপের উপর তখন খড়গহস্তে উঠে দাঁড়িয়েছে রক্তাক্ত সাগরিকা। শেষবারের মতো একবার সে তাকায় অঞ্জনার দিকে। পরক্ষণেই কর্ণভেদী এক বিস্ফোরণে গুহামুখটা ধসে পড়ে বন্ধ হয়ে যায় চিরতরের জন্য। স্বয়ংপ্রভা মৃত্যুপথযাত্রী সম্পাতিকে শুইয়ে দেয় পদ্মপুষ্করিণীতে। জটায়ু তার হাত ধরেছিল। মেরুসাবর্ণী এসে জানায় যে রথ প্রস্তুত। সম্পাতি জটায়ুর হাতে হাত রেখে বলে,
ভ্রাতা, এ সময় শোকের নয়, এ সময় নতুন যুদ্ধের। তুমি অঞ্জনাকে নিয়ে কিষ্কিন্ধা যাও আর অতীতকে ভুলে নতুন জীবন গ্রহণ করো। মনে রেখো ভ্রাতা, আমি সর্বদা তোমার জন্য গর্বিত। সুরসা এসে শোকে অচেতন অঞ্জনাকে তুলে দেয় রথে। জটায়ু রথের রশি ধরতে স্বয়ংপ্রভা এসে তার হাতে হাত রাখে, তারপর বলে, আর দেখা হবে না। জটায়ু ইঙ্গিত বোঝে, মাথা নাড়ে ধীরে, তারপর রথ ছুটিয়ে দেয় কিষ্কিন্ধার দিকে। পূবের আকাশ আলো করে তখন উঠছে নবদিনমণি। তাম্রপণ্ডির তটের ভস্ম রাশির উপরে ছড়িয়ে পড়ছে পেলব লালাভ আলো। কাল দক্ষিণা, চেনা রামায়ণের অচেনা কাহিনী, পুরুষোত্তম আসার আগে এক স্বাধীন পুরুষের কাহিনী, যার প্রতাপে তিন ভুবন ওঠে কেঁপে, যার পুজোয় কৈলাস হয় বশ। কাল দক্ষিণা তারার কাহিনী, অঞ্জনা সাগরিকা মীনাক্ষী বেদবতী আর কৈকেয়ীদের কাহিনী, যারা চাপা পড়ে গেছে চিরচেনা রামকথার আড়ালে। এই বই অজেয় রক্ষবাহিনীর সামনে এক বদলে যেতে থাকা ভারতের সামাজিক রাজনৈতিক দ্বন্দ্বের গল্প, এক দশাননের ভারতায়নের কথা। কোলাহল প্রকাশন থেকে সদ্য প্রকাশিত শ্রী অভিষেক অধিকারীর কলমে নতুন বই কাল দক্ষিণা। বইটির মুদ্রিত মূল্য 399 টাকা এবং অনলাইনে বইচই.com থেকে পাবেন আকর্ষণীয় দামে। এছাড়া আমাজন, ফ্লিপকার্ট সব বইচই বিপণী থেকে বইটি নিতে পারেন। লেখককে বইচয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং পাঠক বন্ধুদের শুভেচ্ছা। ভালো থাকুন, সাহিত্যে থাকুন।